রাজহাজার পাশাপাশি উদ্ঘাটন চলেছে পরিবার পরিচালিত কোচবিহার রাজমেরায়। চারটি আগ্নেয়াস্ত্র এজেন্টকে গ্রেপ্তার করলো কোচবিহার কোতোয়ালি থানার পুলিশ। স্ত্রীর মর্যাদা ফিরে পেতে যুবকের বাড়ির সামনে ধর্নায় বসল যুবতী। রোগী কল্যাণ সমিতির বৈঠক অনুষ্ঠিত হলো তুফানগঞ্জ মহকুমা হাসপাতালে। কোচবিহার জেলা শাসককে বিভিন্ন দাবিতে ডেপুটেশন দিল কোচবিহার জেলা স্কুল অভিভাবক অ্যাসোসিয়েশন। হুজুর সাহেব একরামিয়া ইসরায়েলে সোয়াইপের নতুন কমিটি গঠন করল বুধবার। এবিভিপি এবং টিএমসি সংঘর্ষে উত্তেজনার ঘোষকার ডাঙায়।